রবিবার মানেই হলো ব্যস্ততম দিন। সকালবেলা চা ঠা খেয়ে ছেলের সাথে একটু ছাদে গিয়ে গাছের কিছু সবজি বড় হয়েছিল তুলে নিয়ে আসলাম। তারপর জলখাবারটাও সেরে নিলাম, ভাত ডাল আর দুটো বেগুনি। তারপর একটু কাজে হাত দিলাম। বাজারটা চলে এসেছিল, বাজারে সবজি মাছ মাংস নাবিয়ে ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিলাম। আমাদের রবিবারই অলমোস্ট বাজারটা কমপ্লিট হয়ে যায়, তারপর প্রয়োজন হলে সপ্তাহের শেষে নিয়ে নেওয়া হয় আবার। বাজারগুলো তুলে সরিয়ে রেখে আমার সেকেন্ড চ্যানেল আওয়ার কুকিং ডায়েরির জন্য কিছু ভিডিও শ্যুট ছিল, রান্নাবান্নার চ্যানেল ওটা, তাতেও কিছু ভিডিও শ্যুট করে নিলাম। তারপর দুপুরে লাঞ্চের থালি সাজিয়ে নিয়ে জমিয়ে খেতে বসে গেলাম। রবিবারে মাটন দিয়ে গরম গরম ভাত খেয়ে রেডি হয়ে পড়লাম। অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, ছেলের আবদারে বেরিয়ে পড়তে হলো। গিয়েছিলাম সায়েন্স সিটিতে, ওখানে একটু ভালো মতো ঘুরে নিয়ে একটা শো অ্যাটেন্ড করেছিলাম।